হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ভাবলাম যে বাংলাতে ব্লগ করা যাক। অনেকদিন বাংলাতে কথা বলিনি মানে সবার সাথে, তো খুব খারাপ লাগছিল। তো ভাবলাম না আজকের ব্লগটা বাংলাতেই শুরু করি। তো অনেকদিন পর আবার বাংলাতে ব্লগ শুরু করছি। কেমন মানে লাগছে তোমাদের, তোমরা জানিও। তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আর এখন প্রায় ঘড়িতে টাইম 10:15 হয়েছে। তো বাইরেটা মানে একটু আগে দেখছিলাম যে রোদ্দুর নেই, সকালবেলা রোদ্দুর ছিল। তো হঠাৎ করে দেখছি মানে এই সাইড দিয়ে, এটা পূর্ব এই দিকটা আর এই দিকটা পশ্চিম, তো পশ্চিম মানে আকাশ দিয়ে পুরো এই সাইড হয়ে পুরো কালো হয়ে মেঘ উঠেছে। ভাবলাম না এটা যদি না শেয়ার করি মানে খুব খারাপ লাগবে। আর বৃষ্টি হলে আমার মনটা মানে কি বলবো, আনন্দে পুরো ভরে যায়। তো ভাবলাম যে শেয়ারও করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করলে সত্যি আমারও খুব ভালো লাগে শেয়ার করতে। সকাল থেকে না মুডটা খুব একটা ভালো লাগছিলো না, তো রোদ্দুর দেখেও ভালো লাগছিলো না, তারপরে বড্ড গরমও। তো হঠাৎ করে দেখছি এরকম এই সাইড হয়ে পুরো, মানে এক মিনিট দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে কি? ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এত কালো হয়ে মেঘ, তারপরে পুরো হাওয়া বইছে, দারুণ একটা ওয়েদার হয়ে গেল। তো ভীষণ ভালো লাগছে আমার। আর আমি এক্ষুনি যেটা করছিলাম, ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করছিলাম, এত ধুলো জমেছে মানে কি বলবো, খুব নোংরা হয়ে পড়ে আছে। ভাবলাম না আর আজকে না সকালবেলা আর ঘুমাইনি। তো আজ থেকে ভেবেছি মানে নিজের মনকে একটু মানে বুঝিয়ে ভাবলাম যে না, এবার থেকে একটু হলেও এক্সারসাইজ শুরু করতে হবে। মাঝখানে শুরু করেছিলাম, তারপরে আবার যেই মানে আমি ওটাই করি, শুরু করি তারপরে মাঝখানে আবার মানে ল্যাগ খাই, মনে হয় দূর আর মানে আমার দ্বারা হবে না। তো আবার আজকে ভাবলাম যে না, ডেলি সকালবেলা ঘুমিয়ে যাই, ভীষণ ব্যাড মানে খুব খারাপ, এটা একদমই শরীরের জন্য ভালো না। তারপরে দুপুরবেলাও শুয়ে পড়ি, দুপুরবেলা ঘুমাই না খুব, মানে খুব একটা মানে ঘুমাই না বলতে গেলে, খুব মাঝে মধ্যে হয়তো ঘুম চলে এলে ঘুমোই, বাট আজকে ভাবলাম না আর ঘুমাবো না, দুপুরবেলাও ঘুমাবো না, একদম রাতে করে না মানে কী বলবো, প্রায় একটা বেজে যায় ঘুম আস্তে আস্তে। তাই ভাবলাম যে খুব বাজে মানে অবস্থা হচ্ছে, দিন দিন মানে ফুলছি পুরো বলতে গেলে। তো সকালবেলা ভাবলাম না, একটু যোগা করেছিলাম, তারপরে লেবু জল খেলাম, ব্রেকফাস্ট করলাম, আর ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করছিলাম। তো সকালবেলায় মানে ভাবলাম তাড়াতাড়ি করে ক্লিন করে নিই, তাহলে ঘর টরগুলো ঝাঁটাতে পারবো। তো আকাশটা দেখে মানে ভাবলাম না ব্লগটা শুরু করি। আর ড্রেসিং টেবিলটাও এখনও অগোছালো, এখনও ক্লিন হয়নি পুরোপুরি। তো বাইরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, মনটা এত ভালো লাগছে না, মানে এখানে বৃষ্টি এত কম হয়। তো মানে এই টাইমটাতে দেখছি বৃষ্টি ভালোই হচ্ছে, মানে খুব জোরে জোরে না হলেও মোটামুটি অল্প অল্প করে হলেও বৃষ্টি হচ্ছে। বাট বর্ষাকাল মানে এলে না, জুন জুলাই করে খুব কম হয়ে যায় এখানে বৃষ্টি, তখন খুব একটা হতে চায় না, হলেও হয়তো অল্প একটু হলো বন্ধ হয়ে গেল মানে এরকম। তো অনেক বকবক করে নিলাম, তো ভাবছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাই। এত সুন্দর না মানে কি বলবো, মানে আমার খুশি দেখে তোমরা বুঝতে পারছো। আর আমি খুব বৃষ্টি ভালোবাসি, মানে কি বলবো, প্রচুর প্রচুর ভালোবাসি বৃষ্টি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ মানে এতটা জোরে হাওয়া উঠে গেছে, আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না, বুঝতেই পারছ খুব হাওয়া বইছে, আর পুরো ধুলো হয়ে কেমন হয়ে গেছে পুরো আকাশটা। না চলো ভেতরে যাই, আর বাইরে দাঁড়ানো যাবে না, প্রচণ্ড হাওয়া বইছে প্রচণ্ড, না হলে ভেতরে পুরো বালি টালি ঢুকে না একাকার হয়ে যাবে। এখানে
এখানে না এই জিনিসটা খুব বাজে, মানে বৃষ্টি হওয়ার বদলে না এত হাওয়া উঠে যায়, জোরে পুরো হাওয়া বইতে থাকে ঝড়ের মতো, মানে তুফান যাকে বলে না সেরকম। আর কিছুটা মানে মরুভূমি টাইপের মাটি এখানে, মানে বালি বালি টাইপের মাটি, মরুভূমি বলছি, মরুভূমিরই মতো বলতে গেলে, কারণ মানুষ বলছিল একটা টাইম নাকি এখানেও খুব মরুভূমি ছিল ভাটিন্ডাতে, মানে তারপরে ধীরে ধীরে এরকম সিটি হয়েছে। তো দরজা টরজা বন্ধ করে ভেতরে চলে এলাম। আর এদিকে মানে কি বলবো, বাইরে ড্রেসিং টেবিলের অবস্থাটাও খারাপ, নিচে পুরো জিনিস পড়ে আছে, তোমাদেরকে দেখাতে। এই দিকটা দেখো পুরো খালি খালি করে দিয়েছি, আর এইভাবে নিচে পুরো জিনিসপত্রগুলো রেখেছি সব, মানে এখনো গোছানো হয়নি, জাস্ট এইগুলো ক্লিন হয়েছে, তো এখন জিনিসগুলো এক এক করে মানে ক্লিন করে রেখে দেব জায়গায়। তো খুব খারাপ কন্ডিশন এখন ঘরের। এই তুলসী গাছটা দেখো, কালকে মানস এনেছে, ও ডক্টরের কাছে গেছিলো, তো ওখানে একটা নার্সারি আছে, ওই নার্সারি থেকেই তুলসী গাছটা এনেছে। আগেরটা না শুকিয়েই গেছিলো, তুলসী গাছ কতবার লাগিয়েছি কিন্তু বাঁচতেই চাইছে না। এটা তো ওই রজনীগন্ধার গাছটা, তো অনেকটা বড় হয়ে গেছে, খুব ভালো লাগছে এখন সত্যি গাছটাকে দেখে। তো মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম মানে মেঘ উঠেছে শেয়ার করেছি, বাট বৃষ্টিটা শেয়ার করব না, তো তো মনটাও বেশ ভালো হয়ে গেল। আর দৌড়ে গিয়ে না খুব বিদ্যুৎ চমকাচ্ছে, দৌড়ে গিয়ে ফ্রিজের তার তারগুলো সব খুললাম, আর এদিকে এসির জ্যাক সব খোলা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ খুব জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর ওদিকে আমার রান্নাটাও বাকি, তো ফ্রিজে একটুখানি ডাল আছে, আর একটুখানি অল্প একটু সয়াবিনের তরকারি আছে, ফ্রিজার থেকে মাছটাও বের করে রেখেছি। তো ভাবছি একটু পটল আলু দিয়ে মানে ঝোল বানাবো মাছে, তো ওটা আমার হয়ে যাবে, রূপম তো খাবে না, আর ডাল আর সয়াবিনটা দিয়ে ওর হয়ে যাবে। তো আজকে দুপুরের মেনু এটাই, সকালবেলা উঠেই না মাছটা বের করে দিয়েছি, না হলে এত আইস জমে যায় না, মানে অনেক টাইম লাগে বরফটা গলতে, তো তাই খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আমার না খুব ভয় লাগে, যখনই বিদ্যুৎ চমকায় না সঙ্গে সঙ্গে আমি বাড়ি মানে রুমের মধ্যে ঢুকে যাই, তো আজকে দাঁড়িয়ে আছি, বাট খুব ভয় করে, শুনতে পাচ্ছ? ছোটোবেলা থেকে ভীষণ ভয় পাই, আমি তো কানে এরকম হাত দিয়ে রাখতাম, ছোটোবেলার কথাগুলো না খুব মনে হয়। এই বৃষ্টির সময়টা কি ঝড় আর বজ্র পড়ে, মানে দরজা জানালা বন্ধ করে পুরো কানে এরকম হাত দিয়ে আমি বসে থাকতাম, ভীষণ ভয় পাই, বাট ভালো লাগে, বৃষ্টি মানেই মনটা খুশিতে ভরে যায়। আর খাওয়া দাওয়া, আজকে পুরো ওয়েদারটা দেখে মনে হচ্ছে খিচুড়ি ওয়েদার, বাট খিচুড়ি তো হবে না, যদি রাতে বৃষ্টি হয় তাহলে ভেবেছি খিচুড়ি করতে পারি, দেখা যাক। মানুষের খুব ভালো লাগে পাতলা খিচুড়ি, তো যদি সন্ধে পর্যন্ত বৃষ্টি হয় তাহলে হয়তো খিচুড়ির প্ল্যান করতে পারি, না হলে মাছ টাজ আছে ওটাই কিছু একটা বানাবো। তো এটাই চলো, আর ড্রেসিং টেবিলটা একটুখানি বাকি, প্রায় হয়ে গেছে একটুখানি বাকি, তো পুরো মানে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাই, মানে ঘরটাও এখনো ঝাঁট পড়েনি, কিচ্ছু হয়নি। তো ড্রেসিং টেবিলটা পুরো গুছিয়ে নিয়েছি, আর ঘরটাও মানে ঝাঁটানো হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকটাই ক্লিন লাগছে দেখো এখন, আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর একদম ঘেমে গেছি দেখে বুঝতেই পারছো। তো মানে বৃষ্টি হচ্ছে বাইরে, তাও মানে গরমটা কমছে না, মানে কাজ টাজ করতে করতে ভীষণ গরম লাগছে, আর পুরো ঘেমে গেছি। তো বেশি আর কথা বলছি না, কারণ রান্নাও চাপাতে হবে, এখনও রান্না হয়নি, তোমাদেরকে জাস্ট অল্প একটু দেখিয়ে দিচ্ছি তো কেমন গুছিয়েছি। তো চলো, তো এদিকে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, আর চলো ড্রেসিং টেবিলটা অনেকটা গোছানো হয়ে গেছে, অনেকটা মানে পুরোটাই গুছিয়েছি, তো দেখতেই পাচ্ছো। Thank you.
আছে দেখো একদম রেডি। আর এখানে আছে একটু মুসুরির ডাল, তো গরম করে নিয়েছি, এটা ফ্রিজে ছিল আর এটাও সেম গরম করে নিয়েছি, অল্প একটু সয়াবিনের তরকারি কালকের বেঁচে গেছিলো, তো এই দুটো রূপমের হয়ে যাবে কারণ ও ফিস খাবে না। আর এটাতে আছে অল্প একটু আলু উচ্ছে ভাজা করেছি তো ওটাই, আর এটাতে আছে মাছের ঝোল, তো পটল গাজর আর আলু দিয়ে একটা ঝোল বানিয়েছি, তো আমার খুব ভালো লাগে এই সবজি দিয়ে ঝোলটা। তো আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর স্নান করার পর লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। আর এখন তো লাঞ্চ হোক ডিনার হোক মানে তারপরে এই আম খাওয়াটা তো চাই, আর আমার খুব ভাল লাগে আম খেতে, তো আমের সিজনে মানে প্রায় ডেলি আম খাওয়া হয়, ফ্রিজেও এখনও অলরেডি আছে, তো আমার জন্য আধা কেটে নিয়েছি আর বাকি আধা আছে রাতে কাটা হবে, মানুষ ডিউটি থেকে এলে তখন খাবো না হয়, এখন বেশি খাওয়া যাবে না, একটা খেলে না পুরো পেট ভার হয়ে যায়, কারণ মানে ভাত টাত খাওয়া হয় তার উপরে যদি আবার গোটা আমটা খাই তাহলে মানে পেট পুরো ফুল হয়ে যায়, তাই আধা কেটে নিয়েছি আমার জন্য, আর এটাও খাবো আর একটু চিল করবো এখন কারণ দুপুর টাইম। আর ভাবলাম কত সুন্দর ওয়েদারটা তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করলাম, এখন দেখাচ্ছি আমি ওয়েদারটা মানে পুরো অপোজিট হয়ে গেছে, দেখো পুরো রোদ্দুরে ভরে গেছে আর মানে বাইরে দাঁড়ানোও যাবে না, কেউ বলবে যে এরকম কালো মেঘ করে বৃষ্টি হয়েছিল, কিন্তু গাছের পাতাগুলো না পুরো চকচক করছে, দেখো বৃষ্টিতে ভিজে মানে ধুয়ে গেছে, তো এখন দেখছি চকচক করছে পাতাগুলো, খুব কড়া রোদ্দুর বেরিয়েছে। তো আমি ঘরেই ঢুকে যাচ্ছি কারণ গরমও করছে খুব, এখন বসে একটু আম খাবো, জাস্ট চিল করবো, টিভিটা বন্ধ করে দিয়েছি, আজকাল না টিভি দেখতে ঠিক না, ভালো মুভি দিলে ভালো লাগে বাট ভালো মুভি না হলে না আমার দেখতেও ভাল লাগে না, মনের মতো না সিনেমা হলে, তো এখন বসে ভাবছি একটু মোবাইল দেখবো, তারপরে আগের একটা ভিডিও এডিটিং করা নেই, তো এডিটিং না করলে তো আমি পোস্ট করতে পারবো না, তাই ভিডিওটাও একটু এডিটিং করতে হবে, আর এখন এই যে আমটাও খেয়ে নেব, তো চলো এটা খাই তারপরে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ রূপমকে একটু পড়তে বসিয়েছি, আর এখানে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ মানুষও অফিস থেকে এসে গেছে, ও এসেই একটু ভাপ নিচ্ছে, আর এখন দেখতে পাচ্ছ মামাই আর মানুষ দুজনেই এসে একটু গেম খেলে ও মামায়ের সাথে, আর এদিকে আমিও একটু মুভি দেখছিলাম। আর এখন এসে গেছি কিচেনে, দেখতেই পাচ্ছ একটু ভাত বসিয়ে দিচ্ছি, তরকারি খুব একটা কিছু করব না কারণ দুপুরবেলার অনেকটাই তরকারি বেঁচে গেছে, তো অল্প অল্প করে আমাদের হয়ে যাবে, এখন শুধু দেখতেই পাচ্ছ একটু ডিম আর আলু সেদ্ধ করতে দিচ্ছি, বাস এটা বানালেই হয়ে যাবে। তোমাদের সাথে কথা হচ্ছে, সেই আফটার লাঞ্চ কথা হয়েছিল, তারপরে আর কোনো কথা হয়নি, আর দুপুরবেলা কোনো অ্যাক্টিভিটিও থাকে না, এমনি একটু কাজ টাজ করছিলাম, একটু এডিটিং করার ছিল ওগুলোই করছিলাম,
তো তাই আর কথা বলা হয়নি। আর এখন আমার রান্না টান্না সব রেডি, মানসও এসে গেছে অফিস থেকে, তো ও আসার পর ভাপ টাপ নেয়, তো আমরাও নেই ওর সাথেই। আর দুপুরবেলার দিক করে একবার ভাপ নিই আমি আর রূপম, তো এখনও একবার নেওয়া হয়, সারাদিনে দুবার করেই ভাপ নিচ্ছি আপাতত। আর এমনি একটু গরম জলে লেবু দিয়ে খাওয়া এইসবই, মানস এলেও একটু লেবু জল দিই, তো এভাবেই মেনটেন হচ্ছে, তারপরে জানি না কি আছে। তো এটাই, আর আমার রান্নাবান্না সব একদম রেডি, তো মানস আর রূপমও ওই রুমে আছে, ওরা একটু গেম খেলছে, তো এইসবই হচ্ছে। আর আমরা যেটাতে ভাপ নিই তোমাদেরকে একবার দেখাচ্ছি, তো এই প্লাস্টিকের একটা দেখো ভাপ নেওয়ার, তো এটা আই থিঙ্ক সবার বাড়িতে এখন আছে, তো ভাপ নেওয়াটা এই সিচুয়েশানে খুবই জরুরি, মানে দুবার তিনবার বেশি নিলে তো খুবই ভালো, আমরা দুবার করেই ভাপ নিচ্ছি, তো এটাই ভাবলাম একবার শেয়ার করে দিই তোমাদের সাথে, তো কোনটা দিয়ে আমরা ভাপ নিই। তো এটা আমরা আগের ইয়ার থেকেই নিয়ে নিয়েছিলাম, কারণ আগের ইয়ারেও যখন করোনার কথা শুনি তো তখনই মানস অর্ডার করে দিয়েছিল, আর তখন থেকেই আমরা ভাপ নিচ্ছি। এখন তো আরও মানে কি বলবো, কন্ডিশন আরও খারাপ, তো এখন আরও মানে বারে বারে মনে করে ভাপ নিচ্ছি, তো সবাই নিও এভাবেই। আর আমার আইব্রোটা দেখো কি কন্ডিশান, মানে খুবই খারাপ কন্ডিশান, একদম বাজে লাগছে, পার্লারে যেতেও ভীষণভাবে ভয় লাগছে। অনেকে শুনছে যে মাস্ক পরে মানে আইব্রোটা তুলতে গেছে, আমি সেরকম কিছু করব না কি করব তাই ভাবছি আজকাল, না আর বাইরে বেরোতেও ইচ্ছা করছে না, মানে মাস্ক পরো এসে তারপরে চেঞ্জ করো, এত ঝামেলা, মনে হচ্ছে এরকমই থাক, আমার তোলারও দরকার নেই, কি করব তাই ভাবছি, মানে কিভাবে এটা তোলা যায় সেটাই এখন ভাব। আর রান্নাঘরটা ভাবছি একটু ক্লিন করব, কারণ তেল টেলগুলো পড়ে না, মানে কিচেনটা কেমন হয়ে গেছে, তো ওটা একটু পরিষ্কার করতে হবে, এটাই কাজ। আর ডিনারটা হয়নি এখনও, ডিনার করে নেব, তো চলো ডিনার করে নিই, তারপর একবারে কথা বলছি তোমাদের সাথে। তো আমাদের ডিনার এই জাস্ট কমপ্লিট হলো, আর ডিনার করার পর আমি এদিকে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো একদম ক্লিন লাগছে এখন। আর এই দিকটাতে বাসন ছিল, সব বাসনপত্র ধুয়ে ওই ঝুড়ির মধ্যে রাখা হয়েছে, তো এখন আর কোনো কাজ নেই আপাতত, তো এখন যাব ওই রুমে, ওই রুমে রূপম আর মানস আছে, তো ওরা টিভি দেখছে, আমিও জয়েন করবো ওখানে, তো এটাই, এখন আর কোনো কাজ নেই। তো এই ব্লগটা এবার এখানেই এন্ড করবো, আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেকদিন পর আবার বাংলাতে ব্লগ বানালাম, আমি তো ভীষণ খুশি, আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরাও জানিও। আর চলো এই ব্লগটা এবার এন্ড করতে হবে, কারণ সকাল থেকে শুরু করেছিলাম, এখন রাত্রি হয়ে গেছে, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তো চলো, যারা নতুন আসছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, একদমই ফ্রি, তো প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো। তো চলো চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, তো এখনকার মতো টাটা।